السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রিবা বিষয়ক কিছু বিভ্রান্তি যা আমাদের সমাজে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ আমরা জানি না যে সেটা আসলে একটা ভুল ধারণা বা একটা বিভ্রান্তি এরকম কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম বিষয় হলো আমরা অনেকেই আমাদের ধারণা যে বর্তমান সমাজে ব্যাংকিং যে সুদ কনভেনশনাল ব্যাংকিংয়ে যে সুদ প্র্যাকটিস হয় সেটাই একমাত্র রিবা এর বাহিরে আমাদের সমাজে বিভিন্ন আর্থিক লেনদেনে যে বিভিন্ন রিবা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে আমরা রিবা মনে করি না এই ধারণাটা সম্পূর্ণই ভুল রিবা বলতে শুধুমাত্র কনভেনশনাল সিস্টেমে যে সুদের চর্চা হয় যে ইন্টারেস্টের চর্চা হয় সেটাই একমাত্র রিবা না বরং সেটা মূলত ইসলামে নিষিদ্ধ যে রিবা সেই রিবা একটি খণ্ডিত অংশমাত্র ইসলামে রিবার কনসেপ্টটা বা রিবার ধারণা বেশ বিস্তৃত একটি ধারণা আমরা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে যে রিবাকে আমরা দেখি সেই রিবাটা হলো ইসলামের রিবার যে ধারণা সেই রিবার ধারণা আলোকে একে বলা হয় রিবাল কর্দ বা রিবাল কোরআন বা কোরআনে নিষিদ্ধ রিবা কিন্তু এর বাহিরে হাদিসে নিষিদ্ধ আরেক প্রকার রিবা আছে যেটাকে আমরা রিবাল ফদল বলে থাকি সেটা হলো বিভিন্ন বস্তুর মধ্যে বস্তুর সাথে বস্তুর যখন লেনদেন হয় যেটাকে মুদ্রার ইতিহাসে বার্টার সিস্টেম হিসেবে পরিচিত যে পদ্ধতিটা অর্থাৎ একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর লেনদেন হবে উদাহরণস্বরূপ 1 কেজি চাউলের সাথে আর একটু ভালো মানের বা নিম্নমানের 1 কেজি চাউলের লেনদেন হয় এই এইভাবে যখন দুটো সমজাতীয় বস্তুর লেনদেন হয় তখন দুটো বস্তু যখন সমজাতীয় হয় আবার একই সাথে সমপরিমেয় হয় তখন কোনো একদিকে কম বেশি করাটাও রিবা তো এটাও ইসলামে নিষিদ্ধ রিবা তেমনিভাবে আমাদের সমাজে আমরা অর্থনৈতিক লেনদেনে আরও কিছু প্র্যাকটিস এরকম দেখি যেটাকে মানুষ রিবা মনে করে না অথচ সেটাও রিবা যেমন আমাদের সমাজে কিস্তির মাধ্যমে ক্রয় বিক্রয় একটি বহুল প্রচলিত লেনদেন যেটাকে ইএমআই সিস্টেম ভিত্তিক লেনদেন বলা হয় সেখানে বিষয়টা এরকম হয়ে থাকে আপনি কোনো একটা উদাহরণস্বরূপ ফ্রিজ আপনি কিনলেন মাসিক 10,000 টাকা কিস্তিতে বা 5,000 টাকা কিস্তিতে বা অন্য কোনো রেশিও হতে পারে তো যখনই আপনি কোনো কিস্তি আদায়ে ব্যর্থ হবেন বা ফেল হবেন তখন আপনাকে আরও অতিরিক্ত মূল্য আদায় করতে হবে তো এটা ইসলামে রিবা কারণ ইসলামের দৃষ্টিতে যখন কোনো একটা পণ্যের মূল্য সুনির্দিষ্ট হয়ে যায় ফিক্সড হয়ে যায় তখন মেয়াদান্তে সময়ের বিপরীতে আরও সময় বৃদ্ধি করার শর্তে মূল্য বাড়ানো এটা ইসলামে রিবার অন্তর্ভুক্ত এইভাবে রিবা বিষয়ক আরও কিছু বিভ্রান্তি আছে যেমন আরেকটি হলো রিবাকে অনেক সময় মনে করা হয় যে ইসলামে যে রিবাকে নিষেধ করা হয়েছে সেটা হলো কমার্স পার্সোনাল লোন বা ব্যক্তিগত পর্যায়ে যে লোন নেওয়া হয় সেটা ইসলামে নিষিদ্ধ রিবা অথচ ইসলামে আপনার যেমন পার্সোনাল লোন সুদভিত্তিক পার্সোনাল লোন যেমন রিবা অন্তর্ভুক্ত তেমনিভাবে ফিনান্সিয়াল লোন যেটা ব্যাংকে প্র্যাকটিস হয়ে থাকে সুদী ব্যাংকে ফিনান্সিয়াল সুদভিত্তিক লোন বা ইন্টারেস্ট বেসড লোন সেটাও ইসলামে নিষিদ্ধ রিবার অন্তর্ভুক্ত তেমনিভাবে রিবার বিষয়ে আরেকটি বিভ্রান্তি আমরা দেখি যে অনেক সময় বলা হয় যে রিবা ইজ জাস্ট অফ কস্ট অফ ফান্ড নাথিং মোর অর্থাৎ রিবা কেবলই একটা কস্ট অফ ফান্ড এখানে এটা অন্য কিছু না অতিরিক্ত যেটা যা নেওয়া হচ্ছে সেটা মূলত ফান্ডিংয়ের কস্ট হিসাবে নেওয়া হচ্ছে এই ধারণাটাও সম্পূর্ণ ভুল রিবার ব্যাপারে এই বিষয়টা খুব স্পষ্টভাবে ইসলামে বলে দেওয়া আছে যখন কাউকে আপনি ঋণ দিবেন বা লোন আপনি দিবেন তখন সেই লোন দেওয়ার জন্য বাস্তব অর্থে যেই খরচটা হয়ে থাকে যেমন আপনি লোন দেওয়ার জন্য আপনি কোনো পেপার আপনি তৈরি করেছেন তো সেটার বাস্তব পরিমাণ খরচ আপনি নিতে পারেন এটা আরও একটি স্পষ্ট উদাহরণ আমরা ই ওয়ালেটের মাধ্যমে যখন আমরা কোনো পেমেন্ট কোনো ঋণ কাউকে আদায় করি তখন সেখানে বা আমরা ঋণ দেই তখন সেখানে আমরা একটা খরচ সহ আমরা প্রদান করি তো এই খরচটা তার থেকে নিতে কোনো সমস্যা নেই এটা বাস্তব একটি খরচ কিন্তু এর বাহিরে যেটা নেওয়া হয় সেটা আসলে বাস্তব খরচ না সেটাই হলো ইন্টারেস্ট সুতরাং সবগুলো ইন্টারেস্টকে ব্যাপকভাবে সব ধরনের ইন্টারেস্টকে শুধুমাত্র কস্ট অফ ফান্ড বলে সেটাকে বৈধ বলা বা সেটা রিবা না ইসলামে নিষিদ্ধ রিবা না এই ধরনের কথা বলা একেবারেই ভুল তো আমরা এই সকল বিষয়ে ইনশাআল্লাহ সচেতন থাকব এবং রিবা বিষয়ে আমরা নিজেরা বিরত থাকব এবং অন্যকেও বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান